মেলা হচ্ছে ধরুন এই বই মেলায় কেউ একজন একটা গরু নিয়ে আসলো এবং সেই গরুর গায়ে লিখে দিল যে আমি বই পড়ি না বিষয়টি কেমন হবে এমন একটি বিষয় এই সময় আমরা আসলে ভাবতেও পারি না কিন্তু এটি হয়েছিল 1970 সালে তৎকালীন বাংলাদেশের গ্রন্থাগারের যে পরিচালক এবং কথা সাহিত্যিক সরদার জৈনউদ্দিন তিনি 1970 সালে নারায়ণগঞ্জে একটি বইমেলার আয়োজন করেছিলেন এবং সেই বইমেলাটি বেশ সফলও হয়েছিল সফল হচ্ছে এই কারণে যে সেই বইমেলাতে অংশগ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকরা থেকে শুরু করে সারা দেশের যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন গণ্যমান্য ব্যক্তিরা তারাই অংশগ্রহণ করেছিলেন সেই মেলাটিতে এবং সেই মেলাটির মূল আকর্ষণ ছিল যে সরদার জৈনউদ্দিন সেখানে একটি গরু নিয়ে এসেছিলেন এবং সেই গরুর গায়ে লিখে দিয়েছিলেন তিনি যে আমি বই পড়ি না আসলেই তো পশু কেন বই পড়বে পশু তো বই পড়তে পারে না বই পড়বে মানুষ মানুষ বই পড়বে জ্ঞানের আলো নিজে আলোকিত হবে পুরো দেশকে আলোকিত করবে সেই একটি বার্তা একদমই হাস্যরসাত্মক বোধের মধ্য দিয়ে তিনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সেই সময় এবং সেই যাত্রায় তিনি কতটুকু সফল হয়েছে তা আপনি বুঝতে পারবেন এই অমর একুশে বইমেলা 2023-এর দিকে তাকিয়ে অমর একুশে বইমেলা থেকে গৌরবের মেলা আমাদের নিয়মিত আয়োজন নিয়ে সঙ্গে আছি আমি তানজিলা খান মেম এবং আজ মেলার তৃতীয় দিন যেহেতু সপ্তাহের শেষের দিকে এসে মেলা এবারের উন্মোচন হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখ হওয়ায় বুধবার হওয়ায় বুধবার বৃহস্পতিবার পেরিয়ে আজ শুক্রবার মেলার তৃতীয় দিন কী পরিমাণের ভিড় মেলায় আপনি যদি একটু দেখেন যে প্রত্যেকটি স্টলে এত পরিমাণের পাঠকরা এসেছেন বই নেড়ে চেড়ে দেখছেন নতুন বইয়ের যেই সুঘ্রাণ সেই ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছেন তবে প্রকাশক কিংবা স্টলে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে একটু মন খারাপ তাদের কারণ যারা আসছেন পাঠক বা দর্শনার্থী তারা আসলে বই ক্রেতা কম তারা ঘুরে বেশি দেখছেন তবে এটি হতে পারে যে শেষের দিকে তারা এখনও অপেক্ষায় রয়েছেন আরও কী কী বই জমা আসে নতুন কী বই আসে সেই বইগুলো তারা হয়তো আরও কয়েকদিন পরে কিনবে এবং যারা এখন বই কিনছেন তারা মূলত পুরনো যারা লেখক রয়েছেন বা যেই বইগুলো আগেই প্রকাশিত হয়ে গিয়েছে সেই বইগুলোর খোঁজে আসছেন সেই বইগুলোর তালিকা আগে থেকেই করে এবারে বইমেলায় এসে শুধু সেই বইগুলো সংগ্রহ করছেন এবং ছুটির দিন বলছিলাম শুক্রবার বইমেলা শুরু হওয়ার পর প্রথম শুক্রবার মানুষের ঢল নেমেছে বইমেলাতে সকালবেলা আসলে শিশু চত্বরে শিশুদের যেই পরিমাণের ভিড় ছিল আমি বলেছিলাম যে বাবা মায়েরা যারা চাকরিজীবী বাবা মা রয়েছেন তারা কিন্তু শিশুদেরকে নিয়ে শুক্রবার দিন ঠিক বইমেলাতে আসবেন সকালেও এসেছিল যেমন সকালে আজ শিশু চত্বরে শিশু প্রহর হওয়ার কথা থাকলেও নিয়ম অনুযায়ী সকাল 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ হয়েছিল ঠিকই কিন্তু তারপর পরে বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে সে বিষয়ে পরে আসছি তবু তার আগে কিন্তু বিকেলবেলা 3টা নাগাদ শিশু প্রহর হবে বলে বাংলা একাডেমির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল কিন্তু 3টা নাগাদ শুরু হয়নি 3:30টার পরপর শুরু হয়েছে আবার সেটি 4টার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তবে 4টার পরও যখন আমরা শিশু চত্বরে গিয়েছি সেখানে আমরা আসলে দেখেছি কী পরিবারের শিশুরা আছেন শিশুরা উচ্ছ্বাসে মেতে উঠেছে এবং শিশু চত্বরের আশেপাশে পুরো স্টলগুলোতে শিশুদের যে বই সেই বইয়ের স্টল রাখা হয়েছে যেন শিশুরা সেইখান থেকে সেই বইগুলো ঘুরে দেখে শিশুদের যেন বইয়ের প্রতি আগ্রহ জন্মায় বাবা মায়েরাও আসছেন বাবা মায়েরাও যেই বইগুলোতে খুব সুন্দর ছবি আঁকা খুব বেশি রঙিন যে বইগুলো সেই বইগুলোর দিকেই শিশুদের আকর্ষণটা বেশি এবং বাবা মায়েরাও আসলে শিশুদের সাথে সেই বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সেই বই যেন ছোটবেলা থেকে তাদের মধ্যে পড়ার বই পড়ার যে অভ্যাস সেই অভ্যাস যেন তৈরি হয় সেজন্য কিন্তু বাবা মায়েরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন আজ বাংলা একাডেমির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে যে আজ এখন পর্যন্ত 96টি নতুন বই এসেছে এবং 13টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে এবছরের মেলায় কিন্তু বিগত যে বছরগুলো ছিল সেই বিগত বছরগুলো থেকে স্টল প্যাভিলিয়ন সব কিছুর সংখ্যাই কিন্তু বেশি প্যাভিলিয়নের সংখ্যা যদি বলি গত বছর 35টি প্যাভিলিয়ন ছিল মাত্র সেই জায়গা থেকে এবারে তিনটি প্যাভিলিয়ন বাড়িয়ে 38টি প্যাভিলিয়ন করা হয়েছে এবং এবছর 601টি প্রতিষ্ঠানে 901টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে আর পাশাপাশি যেটা বলছিলাম যে এই মেলা আমাদের গৌরবের এই মেলা আমাদের ইতিহাস এই মেলা আমাদের সংস্কৃতি
সংস্কৃতির মেলা। বই পড়তে হবে, বই কেন পড়তে হবে একজনকে, কারণ বইয়ের যে আসলে অক্ষর, কালো অক্ষরগুলো, বর্ণগুলো, শব্দগুলো, সেই শব্দগুলো আসলে শুধুমাত্র আপনাকেই যে সমৃদ্ধ করবে এমন না, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার মধ্যে যেই ভাণ্ডার, সব কিছুকেই কিন্তু আসলে সমৃদ্ধ করবে। এবং অনেক সময় আমরা দেখি আসলে উপহার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বইকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো আগে, তবে সেই জায়গা থেকে আসলে এই সময়ে এসে কতটা বইকে প্রাধান্য দেবে নতুন যে প্রজন্ম রয়েছে তাদের মধ্যে একটা, তাদের মধ্যেও যে আসলে আগের যে সেই প্রচলনটা, বই উপহার দিতে হবে, বই পড়তে হবে, সেটিকে গড়ে, সেটিকে সেই অভ্যাসটিকে গড়ে তোলার দিকে কিন্তু আসলে খুব বেশি পরিমাণে নজর দিতে বলছেন যারা লেখকরা রয়েছেন তারা। আমরা যেহেতু গরমের মেলায় আছি, গরমের মেলা নিয়ে কথা বলতে গেলে কথা আসলে শেষ হবার নাই, শেষ বিরতির পরে আবারও ফিরে এলাম এবং বলছিলাম যে আসলে গরবের মেলা নিয়ে কথা বললে কথা শেষ হবার না, একজন অতিথি নিয়ে আসার কথা বলছিলাম এবং আমার সঙ্গে এখন একজন অতিথিও রয়েছেন। আমরা একজন অতিথির সঙ্গে একটু কথা বলবো। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অন্য সময় হলে হয়তো আপনার পরিচয়টা গায়িকা হিসেবেই দিতাম, কিন্তু এখন যেহেতু আমরা বই মেলাতেই আছি লেখক হিসেবেই বলতে হচ্ছে। এবার আপনার যে নতুন বইটি এসেছে সেই বইটি সম্পর্কে আগে একটু এটা আমার অষ্টম বই, উপন্যাস এলো এবছর, তাম্রলিপি প্রকাশ করেছে। মানে মৌলিক তথ্যগুলো আগে দিয়ে নিই তারপর বলা শুরু করি। তাম্রলিপি বইমেলা প্যাভিলিয়ন নাম্বার 21। আমার উপন্যাসের নাম প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার আগে। এটা আমি একদম যখন থেকে লেখালেখি করছি তখন থেকেই নারীর মনস্তত্ত্ব নিয়েই আমার মূল বিষয়গুলো লেখা হয়, কাব্যগ্রন্থ হলে সেখানেও এবং উপন্যাসের ক্ষেত্রে তো অবশ্যই। এবারের উপন্যাসটাতে মূলত বিবাহ বিচ্ছেদী নারীর গল্প আছে মূল গল্পটা, তারপরে সেখানে আরও অনেক নারী চরিত্রের সন্নিবেশ ঘটেছে, এক এক গল্প এক এক রকম। তবে মৌলিক যেই মিলটা এখানে রয়েছে প্রত্যেক নারীর গল্পে তা হচ্ছে স্বপ্নভঙ্গ, স্বপ্ন থেকে বিচ্যুতি, তবুও স্বপ্ন ভাঙার পরেও আবারও ভালোবাসা বা সঙ্গ কাতরতা, এবং সেখানে পৃথিবীটাকে এমনভাবে কল্পনা করা যেখানে শুধু প্রেমতান্ত্রিকতা আছে, অন্য কিছু নেই। একটা বিষয় যে বইমেলা আসলে আসলে লেখকেরা তো বইমেলা কেন্দ্রিক অনেক বই বের করে, কিন্তু সেই সময় আসলে একটা বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে লেখার মান। একজন লেখক হিসেবে আপনার কীভাবে, মানে কী মনে হয় যে লেখার মান যাচাইটা কীভাবে করা উচিত আসলে? এটা নীতি নির্ধারকরা বলতে পারবে। আমার ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু শৈশব থেকে সাহিত্যের সঙ্গে আমার যোগটা রয়েছে, আত্মপ্রকাশ ঘটেছে একটু পরে, শিল্পী হিসেবে আগে চিনেছে মানুষ তারপরে লেখক হিসেবে, কিন্তু পড়ার যে চর্চাটা শৈশব থেকে আছে না, সেই সেখানে আমার সংগ্রহে এমন সব মহামনীষীরা রয়েছেন আমি আর এখন সাম্প্রতিক সময়ে কিনবার মতন কিছু পাই না। আর আমার কাছে মনে হয় যে আমি এক জীবনে রবীন্দ্রনাথ পড়ে শেষ করতে পারবো, তো আমি জীবনানন্দ পড়তে পারবো, আমি শামসুর রহমান, হুমায়ুন আজাদ, বুদ্ধদেব বসু, এদের পরে আসলে অন্য কোথাও আবার ঝাঁপ দিতে সে যেই মানে উদ্বেলিত বোধ করার ব্যাপারটা সেটা আসে না। সেটি বলছিলেন, আরেকটা বিষয় বলি যে আপনি বলছিলেন যে প্রথমেই আসলে আপনার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে, তো এরপরে যখন আপনি লেখালেখি করলেন তখন আসলে কী ধরনের কথা আপনাকে শুনতে হয়েছে? যেমন বইমেলায় আসলে আমরা এরকম কথা শুনি যে তারকারা এখন বই বেশি লেখে, বা যারা লেখক তাদের থেকেও মূল তারকারা বই লেখে, তো সেই জায়গা থেকে আসলে আপনার মতামতটা কী, তারকারা কি বই লিখতে পারে না, এরকম হেয় করা কথাবার্তা আসলে কেন বইমেলা আসলে শুনতে হয়? শুনতে হয় এবং এটা যথাযথ আমি মনে করি, কারণ সাহিত্য চর্চাটা হুট করে হবার বিষয় নয়, লেখালেখিও হঠাৎ করে হয় না কারোর, এটার জন্য দীর্ঘদিনের একটা প্রেক্ষাপট দরকার। আর তারকার বই এই শব্দবন্ধটা আমার সবচেয়ে অপছন্দের এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণ অবমাননাকর মনে করি শব্দটাকে, কারণ এতে করে শুধুমাত্র বিনোদন অঙ্গনের একজন হিসেবে বইটা এলো, এইটা একটা অভিব্যক্তি তৈরি হয় আর কি মানুষের মনে, কিন্তু ব্যাপারটা আমার ক্ষেত্রে সত্য নয়, কারণ আমি যদি গান নাও গাইতাম আমি শুধুমাত্র লেখালেখিটাই করতাম। এবং আমি বলবো যে গানের পাশাপাশি লেখালেখি নাকি লেখালেখির পাশে গান কোনোটা আমি এখন পর্যন্ত নির্ধারণ করতে পারিনি, দুটো মিলিয়ে আমি চলছি আর কি।
প্রশ্নটি করলাম আপনি বলছিলেন যে যথার্থই বলেছে বা যথার্থই মনে হয়েছে আপনাদের আপনার কাছে বিষয়টি, কিন্তু যথার্থ যে কারণে, কারণটি হচ্ছে এখন তো চাইলেই সকলে বই বের করে ফেলতে পারছে, সেক্ষেত্রে প্রকাশকদেরকে আরেকটু সচেতন হওয়া দরকার কিনা, কিংবা আপনি যেটি বলছিলেন যে লেখার মানসম্পন্ন কতটুকু সেটা নীতি নির্ধারকটা ঠিক করবেন, সেই জায়গা থেকে তাদের আর কতটুকু আসলে সচেতন হওয়া জরুরি বলে আপনি মনে করেন? দেখুন, প্রকাশকরাই তো এটার জন্য দায়ী মনে করি আমি, কারণ অনেকে চান যে, অনেকে নিজে থেকেই চান যে তার প্রকাশনী থেকে তারকাদের বই আসুক, তাহলে তার তার প্যাভিলিয়নের চারদিকে ভিড়টা অনেক বেশি থাকবে অনুরাগীদের এবং বইয়ের বিক্রিটা বাড়বে সেই সুবাদে। সুতরাং আমি এখানে তারকাদেরও দোষ দিতে পারি না, যারা তাদেরকে বই প্রকাশের জন্য চাপ দিচ্ছেন বা অনুরোধ করছেন বা কেউ একটা লেখা নিয়ে এলে অবলীলায় সেটা ছাপিয়ে দিচ্ছেন, এটা অবশ্যই তাদের উপর, দায়টা তাদের উপরে বর্তায়। যে কোনো অঙ্গনের পরিচিত মুখ হলেই যে তিনি লিখতে ভালো পারবেন এমন তো কোনো কথা নেই। আপনি যখন যাদের বই বেরোচ্ছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে যখন চোখ রাখবেন, তখন দেখবেন যে একটি বাক্য হয়তো ঠিক নেই সেখানে, তো সেখানে এত বাক্যের ভুল, এত বানান ভুল, এত অভিব্যক্তিতে কাঁচা অবস্থায় বই প্রকাশটা সত্যি মানটাকে একেবারে তলানিতেই নিয়ে যায় বলে মনে করি। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা খুব বই মেলা কেন্দ্রিক বই প্রকাশ করি, বই লিখি, কিন্তু আমরা কেন আসলে সারা বছর জুড়ে লিখি না? এই যে এরকম লেখক, প্রকাশক এবং পাঠকের সম্মিলিত একটা যে কেন্দ্রবিন্দু হয়ে গেল এই বাংলা একাডেমি প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান, সেটি কেন আমরা সবসময় সব বইয়ের দোকানে কিংবা যে জায়গাগুলো বাতিঘর যেখানে বই পাওয়া যায় সেখানে আমরা কেন গড়ে তুলতে পারছি? অন্যরা কেন সারা বছর জুড়ে লেখে না তা তো জানি না, কিন্তু আমি আমার ক্ষেত্রে আমার কথাই বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে আমার কাছে লেখালেখিটা প্রতিদিনের একটা চর্চা এবং নিয়ম করে লিখতে বসার একটা ব্যাপার। এমন নয় যে বইমেলা এলে, আমি যে একটু আগে বলছিলাম না অবমাননাকর কেন শোনায় আমার কাছে তারকার বই হিসেবে, কারণ আমি শৌখিন লেখক নই, আমি বইমেলা এলে এক মাস আগে লিখতে বসি না, আমি ঘরের মধ্যে এক বসায় এক সপ্তাহে আমি উপন্যাস লিখতে পারি না, আমাকে এটা প্রতিদিন একটু একটু করে চর্চা করতে হয়। আর এখন যেহেতু অনলাইন ভিত্তিক অনেক প্রতিষ্ঠানের সূত্রেও বই পাওয়া খুব সহজ হয়ে গেছে, আমার মনে হয় সেই ক্ষেত্রে বই মেলা কেন্দ্রিকতাটার বাইরে এসে সারা বছরব্যাপী বই হাতের কাছে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এই পাঠকের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন আমাদেরকে গরবের মেলায়, ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন অতিথিও ছিলেন এবং তার সঙ্গে যেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলাপ আলোচনা করছিলাম এবং আমাদের মাসব্যাপী যে আয়োজন বলছি গরবের মেলায়, এই গরবের মেলায় কিন্তু আয়োজনে এই যে বইমেলার যে সংকট, বইমেলার যেই পাঠকের যে অভিযোগ, প্রকাশকের যে অভিযোগ এবং লেখকদেরও আসলে যেই মনকষ্টের যে জায়গাগুলো রয়েছে সব কিছুই কিন্তু আমরা আসলে উঠিয়ে আনার চেষ্টা করব। এবং আরও একটি বিষয় যেটি বলছিলাম যে আমার অতিথিও বলে গেলেন যে এখন আসলে খুব হাতের কাছে সকল বই চলে এসেছে আমাদের এবং আমরা চাইলেই অনলাইনে অর্ডার করে যে কোনো বই ঘরে বসেই পেয়ে যেতে পারি। এখন অনলাইনেও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মধ্যে খুব সহজে আমরা বই পেয়ে যেতে পারি এবং সেই বইগুলো আসলে খুব বেস্ট সেলারও হয়, কিন্তু যখন বইমেলা হচ্ছিল, যখন অনলাইনে বই আসলো, তার পরপর যখন বইমেলা হচ্ছিল তখন অনেকেই কিন্তু বলেছে যে এবছর হয়তো বইমেলা চলবে না, কারণ এখন তো ইবুক আছে, এখন তো ওয়েবসাইটে বই পাওয়া যায়, এখন তো অনলাইনে বই কেনা যায়, অনলাইনে বই পড়াও যায়, মানুষ কেন বইমেলায় আসবে, এরকম দ্বিধাদ্বন্দ্ব কিন্তু ছিল। সব কিছুকে ছাপিয়ে মানুষ বইমেলায় এসেছেন, মানুষ বইমেলায় আসছেন, বইমেলা এমন একটি জায়গা যেখানে আসলে বাঙালির প্রাণ, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে বাঙালির সাথে আমাদের ইতিহাসের সাথে সংস্কৃতির সাথে যে আত্মিক বন্ধন, সেই আত্মিক টানেও কিন্তু আসলে বইমেলায় মানুষ আসবেন। এবং আমরা যখন কথা বলছিলাম অতিথির সাথে, আশেপাশে অনেক মানুষ জড়ো হচ্ছিলেন, তারা শুনছিলেন যে গণমাধ্যম কর্মীরা কী বলেন, আজ যেহেতু ছুটির দিন মেলায় পর্যাপ্ত পরিমাণের ভিড় রয়েছে, সকলেই আসলে মেলায় ঘুরছেন, মেলার বই কেনার যে বিষয় সেই বিষয়ে একটু উদাসীনতা দেখা দিচ্ছে মানুষের মধ্যে, তবে এই উদাসীনতা খুব বেশি দিন থাকবে না, কারণ মেলা যত দিন গড়াবে, মেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আসলে মানুষও বই কিনতে উদ্বুদ্ধ হবে, নতুন বইগুলো আসছে, নতুন বই আসার সাথে সাথে কিন্তু মানুষ নতুন বই যেমন কিনবেন পাশাপাশি পুরনো যারা লেখক রয়েছেন যাদের প্রতি আসলে পাঠকের একটা ভরসার জায়গা অনেক আগে
থেকে তৈরি হয়ে আছে। পাঠক যে লেখকের লেখা পড়তে বরাবরই পছন্দ করেন সেই লেখকদের বই নিঃসন্দেহে বিক্রি হবে, সেটি তো বলা যেতেই পারে। তবে তার পাশাপাশি পুরনো লেখকদের পাশাপাশি নতুন যারা লেখক আছে সেই লেখকরাও কিন্তু এই বই মেলার মধ্য দিয়ে তাদের যেই প্রতিভা সেই প্রতিভার বিকাশ ঘটাবে। বইমেলায় অগণিত মানুষের ভিড়। দুপুরের খানিকটা মধ্যাহ্ন ভোজের বিরতির পরে যখন আবারও বইমেলা শুরু হলো, একে একে মানুষ আসতে শুরু করেছেন এবং আস্তে আস্তে খানিকটা গেটের কাছে জটলা বেঁধে গেছে এবং সেই জটলা কাটিয়ে মানুষ আসছেন। এই এই যে জটলা, এই যে এত ভিড়, সব কিছু কিন্তু এই বইকে ঘিরেই। যেই বইমেলা, যেই বইমেলার একটি মাত্র উপকরণ সেটি হচ্ছে বই। সেই বই দেখতে শিশুরা আসছেন, বড়রা আসছেন, সকলে কিন্তু একাকার হচ্ছেন মিলেমিশে। এবং আমাদের সঙ্গে আমরা পাঠকদেরকেও দেখতে পাচ্ছি স্টলে স্টলে কী পরিমাণের ভিড়, সকলেই বই দেখছেন। একজন শিশু এসেছেন আমাদের সঙ্গে, আমরা একটু কথা বলতে চাই। তোমার নাম কি? আমার নাম জান্নাতুল শারাফাত। জান্নাতুল, জান্নাতুল মেলায় কখন এসেছো? একটু আগে। কার সঙ্গে? আমার আব্বু, আমার আম্মু, আমার আব্বুর সাথে। বই কিনেছো এখনো নাকি বই দেখেছো? আমি দেখেছি কিন্তু প্রিন্সেসের বই। কি সিসিমপুরে দেখেছো? হ্যাঁ, সিসিমপুরে খেলেছি, অনেক ভালো। আচ্ছা, আমরা একটু যদি স্টলের দিকেও দেখি, স্টলেও অনেক ভিড় এবং যেই স্টলে আসলে কমিক্স বই থেকে শুরু করে উপন্যাস সব ধরনের বই পাওয়া যায়, সেই স্টলগুলোতে আসলে যারা পাঠক রয়েছেন পাঠকদের ভিড়টাও একটুখানি বেশি। এবং যেহেতু ছুটির দিন, সকলে আসলে মেলা ঘুরে ঘুরে দেখছেন, অনেককে সময় কাটাতেও কিন্তু এই মেলায় এসেছেন। আমরা পাঠকদেরকে দেখতে পাচ্ছি বই দেখছেন। আমরা যদি একটু কথা বলি, আপু আমরা লাইভে আছি, বইমেলার তৃতীয় দিন, ছুটির দিন, বইমেলা এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আসলে আসা হয় না অনেক বছর, তো এই বছর আর কি আসলাম একটু সময় করে। ওভারঅল ভালো লাগছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বলছিলেন যে আসা হয় না, এটা আসলে কেন? কর্মব্যস্ততার জন্য? তাহলে বইটা কিভাবে সংগ্রহ করেন, বই কিভাবে পড়েন? আচ্ছা, হ্যাঁ, কর্মব্যস্ততার কারণেই বেসিক্যালি আসা হয় না, এবার একটু সময় করে আসলাম। আর বই বেসিক্যালি ওইভাবে সংগ্রহ বলতে দেখা যায় ফ্রেন্ডরা আসে, তাদের মাধ্যমে কালেক্ট করা হয়, এইভাবেই আসলে করা হয়। মজাটা, সেই মজাটা আসলে আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো, কারণ বইমেলায় এসে নিজে থেকে বই কেনার যে মজাটা সেটা আসলে কোনোভাবে বোঝানো সম্ভব না। তো এই জন্যই আসলে এবার আশা হয়েছে যে নিজে থেকে দেখে তারপর বই কিনবো। আপনার পেছনে আরেকটা ছোট্ট শিশুকে দেখতে পাচ্ছি, সে বই দেখছে। কি বই দেখছো? আগে এসেছি। হ্যাঁ, ঠিক আছে। আমরা শিশুদের সাথে কথা বলছিলাম, আসলে এক এক ধরনের পাঠক, বয়স ভেদে কিন্তু পাঠকের বই পড়ার যে আগ্রহ কিংবা বইয়ের যেই আগ্রহ সেটা কিন্তু এক এক সময় এক এক বয়স ভেদে, যেমন কারো হয়তো যেই বলছিলাম শিশুদের হয়তো শিশুতোষ যে বইগুলো রয়েছে প্রাণীদের নিয়ে, পশু পাখি নিয়ে, সেই বইগুলোর প্রতি বেশি আগ্রহ। আবার যারা একটু মধ্যবয়সীরা রয়েছেন তাদের আবার যেমন একটু বেশি উপন্যাসের দিকে ঝোঁক। আবার যারা আসলে ইতিহাস ভালোবাসে তারা কিন্তু ইতিহাসের বইয়ের খোঁজেই এই বইমেলায় আসেন। এবং আজ ছুটির দিনের কথা বারবার বলছি, কারণ ছুটির দিন হওয়াতেই কিন্তু মেলার যেই চিরচেনা রূপ সেই চিরচেনা রূপ ধারণ করেছে। এবং বইমেলায় নিজেরা এসে বইয়ের যে লেখক সেই লেখকের অটোগ্রাফ সংগ্রহ করে বই কেনার যে আনন্দ, সেই আনন্দ থেকে কিন্তু কোনো পাঠকই বঞ্চিত হতে চায় না। বইমেলায় আসতে হবে, বই পড়তে হবে, বইয়ের সাথে যে সক্ষতা সেই সক্ষতা কিন্তু গড়ে তুলতে হবে। যখন সেই সক্ষতা নিজের মধ্যে গড়ে তোলা যাবে বা বইয়ের
সঙ্গে নিজের যে আত্মিক বন্ধন সেটি যখন গড়ে উঠবে তখন কিন্তু আসলে বইমেলা, এই যে প্রাণের বইমেলা, সেই বইমেলার যে সার্থকতা সেটি সার্থক হবে। এবং আরও যদি বলে যে বইমেলা থেকে যদি আপনি একটি বইও কেনেন এবং সেই বই যদি আপনি পড়েন, সেই বইয়ের একটি শব্দ যদি আপনাকে আসলে আন্দোলিত করে, সেই বইয়ের একটি শব্দ যদি আসলে আপনাকে স্পর্শ করে যায়, আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলেই কিন্তু এই অমর একুশে বইমেলা সার্থক হবে। আমাদের অমর একুশে বইমেলা থেকে গরবের মেলার আয়োজনে এই ছিল আজ। আগামীকাল আবারও ঠিক বিকেল 5টায় একই সময়ে হাজির হব গরবের মেলা নিয়ে।